তীব্র দাবদাহে জেলায় বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া ভাইরাস জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই শিশু চিকিৎসকের অপ্রতুলতায় সেবা দিতে হতে খেতে হচ্ছে হিমশিম এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের সহকর্মী রফিক মজিদ রফিকুল ইসলাম ও এস এস সোহানের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন গরমের তীব্রতায় বাড়ছে নানা ধরনের রোগবালাই শেরপুর জেলা সদর হাসপাতালে চিত্র এটি এখানকার হাসপাতালে প্রতিদিনই আসছে রোগী শিশু ওয়ার্ডে চল্লিশ হাজার বিপরীতে ভর্তি থাকছে প্রায় দুই শতাধিক রোগী প্রচন্ড ঠান্ডা ছিল ঠান্ডার কারণে আমরা বুধবার রাত্রে ভর্তি করা হয়েছিল বাচ্চাটা করার পরে এখন বর্তমানে আল্লাহর রহমতে চিকিৎসা ভালো হয়েছে জ্বর হচ্ছে এক লাখ ধরে তিন দিন জ্বর কমে না ওষুধ খাওয়ানোর পরে পরে এই জায়গা নিয়ে এসে পরে ভর্তি করা হয়েছে বুধবার দিন আমি মেডিকেলে নিয়ে ভর্তি করছি আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ এখন চিকিৎসা রোগীর চেয়ে চিকিৎসকের অপ্রতুলতায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে এত রোগীর চাপ আমাদের কিন্তু আড়াইশো সজ্জার হসপিটাল কিন্তু সেখানে শিশু রোগী আছে দুইশো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একই চিত্র তিল ধারণের ঠাই নেই শিশু বহির্বিভাগে মানবিক ভাবে দেখা দরকার ওই কথাটা তারা শুনে না যা বারবার বলতেছে ওনারা বলতেছে যদি সম্ভব না হয় অন্য জায়গায় চলে এত কেন কথা বলেন কারণ ছোট ছোট বাচ্চা এখানে আছে অনেকে আছে চার মাসি বাচ্চা নিয়ে আসছে তিন দিনকার বাচ্চা নিয়ে আসছে মানে এখানে অনেক গরম তিনজনের পক্ষে আসলে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো রোগী দেখা অনেক কষ্টকর আর ইতিমধ্যে যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে চলতেছে রুগীদের চাপ আস্তে আস্তে বাড়তেছে সেই ক্ষেত্রে আরও কষ্টসায তীব্র গভর্মেন্ট ডায়রিয়া নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে বাঘেরা দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড় তিরিশ শয্যার বিপরীতে এখানে ভর্তি এখন সাতাশি জন আট দিন আমরা এখানে আছি এখন আমার বাচ্চা অনেক সুস্থ বাতলা ফায়খানা হয়েছে তারপরে বাতলা ফায়খানা কমেছে তারপরে প্রাইভেট তারভেটটা আল্লাহর রহমতে ভালো হয়েছে এখন রক্ত দিতেছে রক্ত শূন্যতা জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাড়ছে গরম নানা রোগে আক্রান্ত রোগীদের চাপ এ অবস্থায় তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের বিশেষ করে শিশুদেরকে ঘরে রাখার জন্য অনুরোধ থাকলো প্রয়োজন ছাড়া বের না হওয়া এবং প্রচুর পরিমাণ পানি এবং জরুরি খাবার গ্রহণ করার পরামর্শ তীব্র দাবদাহে সুস্থ থাকতে শিশু সহ সবাইকে বেশি করে পানি সহ তরল খাবার পরামর্শ বিশেষজ্ঞদের নিউজ ডেস্ক দেশ টিভি